শুধুমাত্র বোর হওয়ার কারণে মিলিয়ন ডলার মূল্যের পেইন্টিং নষ্ট করলেন এক নিরাপত্তা রক্ষী। রাশিয়ার একটি আর্ট গ্যালারির এমন অভিনব ঘটনা ভাইরাল হয়েছে নেট মাধ্যম জুড়ে। পশ্চিম মধ্য রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরের বরিস ইয়েলতসিন প্রেসিডেন্সিয়াল সেন্টারে এক নিরাপত্তা রক্ষী তিন মুখবিহীন অবয়ব সম্বলিত একটি পেইন্টিংয়ে দুইটি মুখে বল পয়েন্ট দিয়ে চোখ এঁকে দেন, যার কারণ হিসেবে তিনি জানান তার কোনো কাজ ছিল না, তাই তিনি বিরক্ত হচ্ছিলেন। প্রথমে বিষয়টি কারো নজরে না পড়লেও পরে দুইজন দর্শক বিষয়টি লক্ষ্য করে কর্তৃপক্ষকে জানালে চাকুরির প্রথম দিনেই অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে বরখাস্ত করা হয়। থ্রি ফিগার নামে আর্টওয়ার্কটি 1932 থেকে 1935 সালের মধ্যবর্তী সময়ে রাশিয়ান অ্যাভান্টগার্ড শিল্পী কাজমির মালেভিচের ছাত্র আনা লেপরস্কায়া তৈরি করেছিলেন, যার মূল্য প্রায় 75 মিলিয়ন রাশিয়ান রুবেল, অর্থাৎ আনুমানিক 7.5 কোটি ডলার। মূল্যবান এই পেইন্টিংটিকে দ্য ওয়ার্ল্ড অ্যাজ নন অবজেক্টিভিটি, একটি নতুন শিল্পের জন্ম শীর্ষক প্রদর্শনীতে অংশ দেওয়া হয়। ইয়েলতসিন সেন্টার একটি বিবৃতিতে বলেছে যে তারা বেসরকারি নিরাপত্তা সংস্থার ওই কর্মচারীকে শনাক্ত করেছে, কিন্তু তার নাম প্রকাশ করেনি। তবে তাকে $40,000 অর্থ জরিমানা ও 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন যে পেইন্টিংটি দীর্ঘমেয়াদী ক্ষতি ছাড়াই তার আসল রূপে পুনরুদ্ধার করা যেতে পারে এবং তারা এটি নিয়ে কাজ শুরু করেছেন। পুনরুদ্ধারের জন্য খরচ হবে প্রায় $2,500,000। খান্তাজনিন আহসান, সময় সংবাদ।